লুসাইলে সন্ধ্যা 7:30টায় শুরু হবে কাতার বিশ্বকাপের সমাপনী। এ নাইট টু রিমেম্বার নামে একটি গানের সংকলন চলবে, যেখানে থাকবে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও। বাংলাদেশ সময় রাত 9টায় বিশ্বকাপ ফাইনালের মহারণ, শেষ হচ্ছে 32 দলের বিশ্বসেরা হবার মহারণ। ফাইনালের মাধ্যমে পর্দা নামছে বিশ্বকাপের 22তম আসরের গ্রেটেস্ট শো অন আর্থের। মাঠের লড়াই শেষে হবে পুরস্কার বিতরণী, যেখানে চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়ার পাশাপাশি দেয়া হবে সেরা খেলোয়াড়, গোলদাতা এবং সেরা গোলরক্ষকের মতো বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার। এবার থাকছে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি। শেষটা রাঙাতে উদ্বোধনীর মতোই কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও আজ থাকছে জমকালো আয়োজন, যেখানে বিশ্বকাপের থিম সং হায়া হায়া এর সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন মার্কিন গায়ক ডেভিডো এবং আয়শা। লাইট দ্য স্ট্রাইক গানে মঞ্চে আসবেন মরক্কোর বংশোদ্ভূত বলিউড তারকা নোরা ফাতিহি, বালকিস, রাহমা রিয়াদ ও মানাল। আতশবাজি উৎসব সহ থাকছে আরও নানা আয়োজন। মনোমুগ্ধকর আতশবাজি উৎসব দিয়েই বিশ্বকে আবার মোহিত করতে চায় স্বাগতিক কাতার। দর্শক, কাতারের লুসাইল স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নুরুদ্দিন, সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। নুরুদ্দিন, কেমন দেখছেন কাতার বিশ্বকাপের শেষ দিনের পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। একটু পরেই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ কাতার বিশ্বকাপের ফাইনাল, যে মহারণকে ঘিরে উল্লাস উচ্ছ্বাসে মাতোয়ারা কাতার সহ গোটা ফুটবল বিশ্ব। তবে আক্ষেপও আছে, আপনি জানেন যে দীর্ঘ এক মাসের মহাযজ্ঞ শেষে কিন্তু আজকে পর্দা নামছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের, যেখানে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় দুই ফেভারিট আর্জেন্টিনা এবং ফ্রান্স। যদিও এই দুই দলের লড়াই ছাপিয়ে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। একটু জানিয়ে রাখি যে আজকে সহ, অর্থাৎ আজকের ফাইনাল সহ ফ্রান্স কিন্তু ইতিমধ্যে 4টা বিশ্বকাপ খেলতে নামবে আজকের ফাইনাল সহ। এর আগে 3 ফাইনালে কিন্তু দুবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। সবশেষ লাতিন পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে কিন্তু তারা শিরোপা উৎসব করেছিল, অর্থাৎ সেবার ব্রাজিলকে 3-0 গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতে ফ্রান্স। বিপরীতে আর্জেন্টিনার অতীত পরিসংখ্যানও যদি একটু বলি, এবারের ফাইনাল নিয়ে তারা কিন্তু 6ষ্ঠ ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে। আগের 5বারের 2বার কিন্তু তারাও শিরোপা জিতেছিল। মাঝখানে একবার অবশ্য 2014 সালে ফাইনাল খেলেছিল, যদিও সেবার শিরোপার দেখা পায়নি লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও এবার সেই আক্ষেপে পড়তে চায় না, ফ্রান্সকে হারিয়ে শিরোপা উৎসব করতে চায় তারা। দলের বিষয়ে যদি একটু বলি, দু দলই কিন্তু ইঞ্জুরি মুক্ত স্কোয়াড পাচ্ছে। যদিও রাফায়েল ভারানে সহ ফ্রান্সের একাধিক ফুটবলার কিন্তু ভাইরাস জটিলতার শঙ্কা আছে, তবে আর্জেন্টিনার ক্ষেত্রে একেবারে ইঞ্জুরি মুক্ত একটা স্কোয়াড পাচ্ছে। একটু বলি যে এই আজকের এই ফাইনালটা কিন্তু ইউরোপ এবং লাতিন পরাশক্তির শ্রেষ্ঠত্ব লড়াইও বটে। এই ছিল আমার কাছে সর্বশেষ।